छोटे सा कैन वेलकम टू माय न्यू ब्लॉग वीडियो राइट नाउ गाइस आज का मैं आछि मोमेन इको पार्क के और आज के मोमेन इको पार्क होबे गोरुर मेला माने वीडियो रनिंग स्टार्टिंग होबे आज के अनेक बड़ बड़ गोरु आछे लाख लाख टाका कोई टेकार तो वीडियो रनिंग स्टार्टिंग होबे चलते कथा माने वीडियो आज একটু আগে আমি যে গরুটা দেখাইলাম এবং আমার পিছনে যে গরু দেখতে পাচ্ছেন ওই গরুটা হচ্ছে আমেরিকান গরু এবং ওই গরুর শিংটা আসলে অনেক বড় শিং এবং ওই গরুর ওজন হচ্ছে তাও 2000 কেজির মতো এবং দাম অনেক তাও দাম বলতে 40 লক্ষ টাকা শিংটা অনেক আপনাদেরকে দেখালাম আমি আপনারা যে দুইটা গরু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি গরু এবং দুইটা সাদা কালার এবং দুইটা আসলে অনেক বড় এই দুইটা গরু হচ্ছে পাকিস্তানি গরু এবং এই দুইটার গরু শিং অনেক বড় বড় আসসালামু আলাইকুম আঙ্কেল এই গরুর ওজন কত এটা 1100 কেজি দাম কত এটার তাও 14 লক্ষ যে গরু দেখতে পাচ্ছেন আজ এই গরু হচ্ছে 1100 কেজি এবং এর দাম হচ্ছে 14 লক্ষ টাকা কোন দেশে এটা সিরাজগঞ্জ সুন্দরবাড়া না মানে কোন দেশে দেখি দেশি না তে কোন দেশে বিদেশি এটা মানে ওজন কত হবে তাও 800 কেজি দাম কত 15 লক্ষ টাকা 15 লাখ টাকা আপনারা এই গরু দেখতে পাচ্ছেন এই গরু ওজন হচ্ছে তাও 800 কেজির মতো এবং দাম তাও 15 লাখ টাকা চাচ্ছে এখন আপনারা যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এই ছাগলগুলো হচ্ছে কাশ্মীরি ছাগল এই ছাগলগুলোর দাম হচ্ছে 5 লক্ষ টাকা আর এখন যে গরু দেখতে পাচ্ছেন এই গরু হচ্ছে নেপালের গরু এই গরুর ওজন হচ্ছে 900 কেজি এবং দাম হচ্ছে 10 লক্ষ টাকা তো এই মেলাতে গরুর পাশাপাশি দুইটা বিদেশি কুকুর আছে আবার অনেক রকমের এবং অনেক প্রজাতির মুরগি রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকাও যা ব্রাজিলের জাতীয় পাখি এবং এই ম্যাকাওর দাম হচ্ছে 5 লক্ষ টাকা আপনারা যেগুলো গরু দেখতে পাচ্ছেন সব হচ্ছে ব্ল্যাক কালারের গরু আই দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা পাকিস্তানি গরু এবং এর দাম হচ্ছে 8 লক্ষ টাকা এই দুইটা গরু হচ্ছে পাকিস্তানি গরু আর এখানে আপনারা যতগুলো গরু দেখতে পাচ্ছেন এই সবগুলো গরু হচ্ছে নেপালিয়ান গরু এখানে অনেক বড় 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 গরু আছে তাও একটা দেখলাম একটা হচ্ছে 800 কেজি 1100 কেজি আবার 900 কেজি এবং একটা দাম ছিল 14 লক্ষ টাকা এইগুলো কোন জাতের গরু আঙ্কেল এইগুলো হ্যাঁ আসাম
এই গরুগুলো হচ্ছে আসামের গরু, সাদা কালার। উত্তরবঙ্গের একমাত্র ফাইভ স্টারের মমইন ইকো পার্কে অবস্থিত। এখানে অনেক বড় বড় অনেক দেশের প্রজাতির গরু আছে এখানে আপনারা দেখলেন, এবং এখানে আসাম থেকে গরু আছে, অস্ট্রেলিয়াতে আছে, আমেরিকাতে আছে, এবং আমেরিকা থেকে একটা গরু আছে, ওই গরুটা হচ্ছে 2000 কেজির মতো, এবং ওই গরুর দাম অনেক, ওই গরুর দাম বলছে 40 লাখ টাকার মতো। তো আমরা আপনাদেরকে দেখালাম। সামনে এই গরু দেখতে পাচ্ছে, এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান গরু। এটা হচ্ছে এই মেলার সবচেয়ে ছোট গরু, এই গরু উচ্চতা হচ্ছে 13 ইঞ্চি। সিং সিং অনেক বড়, এই গরুটা হচ্ছে নেপালিয়ান গরু। এটা কত কেজি হবে তাও? কত? এই গরুটির জাত হচ্ছে প্লেগ ভি দুই দাঁতের, এবং এই গরুর ওজন হচ্ছে 1000 কেজি। বলেন এই মেশিনের দাম কত? এই মেশিনের বাজার প্রাইস হচ্ছে 36,000 টাকা। আজকে মেলা উপলক্ষে এই মেশিনের দাম 27,000 টাকা, 25% ছাড় দিচ্ছে। আর এই পাশে এই মেশিনের দাম? এই মেশিন বাজার মূল্য হচ্ছে 40,000 টাকা, মেলা উপলক্ষে এটার দাম আজকে হচ্ছে 30,000 টাকা। আচ্ছা, এই মেশিন দিয়ে কী তৈরি হয় আসলে? এই মেশিন থেকে খড় ছোট বড় মাঝারি সব ধরনের করা যায়, সাইজেস করা যায়। মানে এই মেশিন দিয়ে এরকম এলে পূর্ণ করা যায়, বুঝতে পারছি। আর এই মেশিনের প্রাইস? এই মেশিনের প্রাইস আজকের দিনের জন্য 25,000। আর মানে বাজার মূল্য কত এটা? বাজার মূল্য এগুলো 30,000। এটা কি ভুট্টা কাটা? ভুট্টা? হ্যাঁ, ভুট্টা গরম। তো এই মেলাতে যত বড় বড় গরু আছে ওই গরুগুলোর এখানে নিলাম করা হবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিলাম দেখার জন্য কত লোক এসেছে। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম অনেক জাতের এবং অনেক দেশের গরু। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।